যে জিনিসটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তো কাউকে তো কার সাথে তো আমি শেয়ার করতে পারছিলামই না। থেকে চলে যাব, তোমাদের দাদাভাইকে বলেছি। শুভ সকাল বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমার এই ব্লগে কি হতে চলেছে তোমরা তো টাইটেল আর থাম্বনেইল দেখে বুঝেই গেছো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট হলো, তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখো, আশা করছি খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, এখন তো সকালে ভালোই ঠান্ডা পড়ে, তো দেখো সকাল সকাল কোথায় এসেছি, চারপাশের ভিউটা একবার দেখে নাও। আগে কিন্তু তোমাদেরকে এখানে এই জায়গাটা আর কখনো দেখাইনি। দেখো আমাদের কুলক্ষেতের শেষ সীমানা দেখে নাও, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো, এখান দিয়ে এসেছি সকালবেলা। একদম কুয়াশা পড়ে মাথাটা ভিজে গেছে, এত কুয়াশা। ওই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছো, এখান দিয়ে এসেছি, দেখতে পাচ্ছ মানে কুল গাছে যে এত কুয়াশা, বৃষ্টির মতো টিপ টিপ করে পড়ছিল, আমার মাথা পুরো ভিজেই গেছে। আর এই যে দেখো, এখানে আমার কাকা শ্বশুরদের হচ্ছে সর্ষে ক্ষেত, এটা কুল ক্ষেত, ওটা লিচু ক্ষেত, দেখে না। তো আমরা এখান থেকে কয়েকটা কিছুটা আর কি সর্ষে শাক তুলে নিব। আর আমাদের সর্ষে শাক ওগুলো তো বিক্রি বাট্টা হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো বন্ধুরা সব মিলিয়ে দেখো চারপাশের ভিউটা কিন্তু দারুণ লাগছে, সকাল সকাল খুব সুন্দর লাগছে, একদম মনোরম একটা পরিবেশ। তো বন্ধুরা তোমরা শুধু দেখতে থাকো, চলো এবারে কয়েকটা শাক তুলে নিই। তুমি কুল তোলো, দেখেছো কি বিচ্ছু মেয়ে আমার কুলটা তুলেই ছাড়লো, এখনো ছোটই রয়েছে, দেখাও বন্ধুদের বাবা, এই একদম ছোট, তবু ওর চাই, যেটা একবার জেদ করবে তো করবে। এই দেখো বন্ধুরা, কুল গাছ থেকে কেমন বৃষ্টির মতো টিপ টিপ করে জল পড়ছে, দেখতে পাচ্ছ। আমরা যে এই যে এখন যে আবার যাব এখান দিয়ে, আবার ভিজে যাব। তো বন্ধুরা দেখো, আমাদের তো শাকসবজি সবকিছু নেওয়া হয়ে গেছে, বাড়িতে গিয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো কি রান্না বান্না করি। আজকে সব কিছুই মানে ক্ষেতের শাকসবজি দিয়ে আমাদের রান্না বান্না হবে, আজকে সকাল সকাল মানে ক্ষেতে আমরা অভিযান করেছি। তো চলো এবারে বাড়িতে যাওয়া যাক, এই যে এই পথ দিয়েই চলো। কোলাকুলি দিচ্ছে দেখে নাও। তো বন্ধুরা সকালবেলা তো আমার মুডটা একদম খুবই ভালো ছিল, তার মধ্যে বৈষ্ণবী দিদা এসেছিল, তো ভেবেছিলাম আজকে সারাটা দিন খুবই ভালো কাটবে। তো তার কিছুক্ষণ বাদেই মানে পরিবারে এরকম একটা পারিবারিক ঝামেলা হয়ে যায়, যার জন্য আমার মুডটা একদমই খারাপ হয়ে যায়, এরকম কিন্তু দুই একদিন পর পরই হয়। তো আজকেরটা আমি একদম কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তো যাই হোক বন্ধুরা, তো সকালে রান্নাবান্না খাওয়া দাওয়ার শেষে কিছু ঘরের কাজকর্ম ছিল, সেগুলো করে টরে তারপরে বাপের বাড়িতে চলে এসেছি, মনটাও খারাপ, মানে কি আর করবো বলো। তোমরা তো সবাই জানো যে ঠাকুমা মারা গেছেন, তো তার শ্রাদ্ধ শান্তি তো এসেই পড়েছে, তো বাড়িতে অনেক কাজকর্ম আছে, যেহেতু বাড়ির লোকেরা কোনো কাজকর্মে হাত দিতে পারে না, তো তার জন্য আমরা কিন্তু তিন বোন এসেছি মানে কাজকর্ম করার জন্য। আর তার থেকে বেশি বড় কথা হলো আমার মুডটা একদমই খারাপ, মানে তোমাদেরকে তো বললামই, মানে এই বাড়িতে এসেও আমার শান্তি নেই, আর ওই বাড়িতে গিয়েও আমার কোনো শান্তি নেই। তো গিয়েছিলামই মাত্র দুদিন, তাতেই এত ঝামেলা হয়ে গেল, কি আর বলবো। মানে আমি এতদিন এই 6 বছর ধরে অনেকটাই সহ্য করেছিলাম, দাঁতের উপরে দাঁত চাপা দিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। এরা প্রথম থেকে আমার সাথে যেরকম ব্যবহার করছিল ঠিক এখনও এরকমই আছে, মানে চুপচাপ থাকলেই পায়ের ওপরে পাড়া দিয়ে এরা একটা ঝামেলা শুরুই করে দেয়। তো যাই হোক বন্ধুরা, এই বাড়িতে তো চলে এসেছি, মনটা ভালো লাগছে না, তার জন্য একটু বাইরে চলে এলাম। তো ভাবলাম যে তোমাদের সাথে আমার সব দুঃখ কষ্টটা শেয়ার করি, তাহলে হয়তো আমার খুবই মানে মনটা একটু হালকা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, বাপের বাড়িতে এসেও কিন্তু আমার একটা ভালো লাগছে না, কারণ আজকে সকালে যে কাণ্ডগুলো হয়েছে, যে কথাগুলো আমাকে শুনিয়েছে, মানে আমার মনের অবস্থাটা একদম মানে কি আর বলবো, খুবই খারাপ। তো যার জন্য একটু ফরেস্টে এসেছি, তো ভাবলাম যে বন্ধুদের সাথে সব কিছু শেয়ার করি, এতদিন তো মনের মধ্যে চাপ
চাপা দিয়ে পুষে রেখেছিলাম, তো আজকে আর কিছুতেই আর সেটা পুষে রাখতে পারছি না। শেয়ার না করলে কিছুতেই আমার মনটা হালকা হবে না। তো বন্ধুরা, যেটা হয়েছিল আমার সাথে আর কি, তো বন্ধুরা তোমরা তো সবসময় দেখতেই পাও আমরা ভাড়াবাড়ির মতো একটা রুম নিয়ে থাকি, দুদিন পরে তো ওখান থেকে চলেই যাব, তবু এদের পোষাচ্ছে না, তো পায়ে পা রেখে ঝগড়া করছে। তো মানে কতদিন আর চুপ করে থাকা যায় বলে, একজনের পেছনে যদি পরিবারের সকলেই একবারে লেগে থাকে তাহলে সেই মানুষটা কতক্ষণ ওই বাড়িতে শান্তিতে থাকতে পারে, তোমরাই বলো। তো বন্ধুরা, আজকে আর ভাসুর শ্বশুর আমি কাউকেই মানিনি, কত আর সহ্য করব বলো। তো বাড়ির সব থেকে ছোট বউ হয়েছি বলে কি এত সহ্য করে যেতে হবে? কোনোদিন তো ভালোবেসে কোনো কথা শুনতেই পেলাম না, আজ পর্যন্ত হাসি মুখে কেউই আমার সাথে কথা বলেনি আর কেউই আমার সাপোর্ট করেনি এই পর্যন্ত। তো আজকে কিন্তু আমি উচিত কথা বলেছি জন্যই এতটা খারাপ হয়ে গেছি, সবই তো এদেরকে দান করে দিয়ে গেলাম, তারপরেও যে একটুখানি ভালোবাসা এদের কাছ থেকে পাবো সেই আশাটুকুও করা যায় না। আসলে কি হয়েছে বলতো বন্ধুরা, বিয়ে হয়ে প্রথম যেদিন আমি ও বাড়িতে গিয়েছিলাম তখন থেকে এরা আমার প্রতি এতটা বিরূপ, মানে কি আর বলবো, মনে হচ্ছিল এদের পাকা ধানে আমি একদম মই দিয়ে দিয়েছি, মানে এই পরিবারের ছেলেকে বিয়ে করেছি মানে আমি একদম এদের সর্বনাশ করে দিয়েছি। তো যাই হোক, বিয়ের পরে প্রথম যখন ওই বাড়িতে গেলাম তো এরা আমাকে আদর করে বরণ করে ঘরে নিবে কি তা না করে এরা এক একজনে, মানে গিয়েই প্রথমে এদের আমি মুখ গোমড়া অবস্থায় রেখেছিলাম, মুখে হাসি খুশি নেই, মনে হচ্ছিল না জানি আমি এদের ঘরে আগুন লাগিয়ে দিয়েছি। তো সেটা কিছুতেই বুঝতে পারছিলাম না যে কেন আমার উপরে এরা এত রেগে আছে। আসলে কি হয়েছে বলতো বন্ধুরা, বিয়ের আগে তো তোমাদের দাদাভাই পরিবারের সমস্ত ভার নিজের কাঁধে তুলে নিয়েছিল, এবারে তো বিয়ে করেছে, তারপরে নানান মানে উল্টো পাল্টা চিন্তাধারা এরা করছিল যে এখন তো বিয়ে করেছে, বিয়ে হলে একটু হলে যদি পাল্টে যায়, যদি আর কি সংসারের হালটা ছিঁড়ে দেয় তাহলে কি হবে। আর তার থেকে বড় কথা যেটা আমার মনে হচ্ছিল যে ওই পরিবারের মধ্যে তো আমি একটু হলেও মানে ওদের থেকে একটু হলেও আলাদা, একটু হলেও সুন্দরী। তো গ্রামেগঞ্জে কি হয় বলতো, একটু সুন্দরী মেয়ে দেখলে কিন্তু গ্রামের মানুষরা তার পেছনে একদম টোন কাটতে শুরু করে প্রথম থেকে, ভেবে মানে ধরেই নাই যে মেয়েটা অহংকারী হবে, ঘ্যামা ঘ্যামা টাইপের হবে, কারোর সাথে কথা বলতে পারবে না, অ্যাডজাস্ট করে চলতে পারবে না, এই মেয়ে সংসারই করতে পারবে না, ওদের এরকমই ধ্যান ধারণাটা ছিল আর কি। তো প্রথম মানে আমাদের বিয়ে তো 9 দিনের মাথায় হয়েছিল, মানে ঠিক হয়ে মোটে 9 দিন ছিল, তার মধ্যেই আমাদের বিয়ে হয়ে গেছিলো। তার মধ্যেই তোমাদের দাদাভাইয়ের সাথে যতটুকু কথা হয়েছিল তাতেই আমি জেনেছিলাম যে তোমাদের দাদাভাই বোলেরো গাড়ি নিয়ে বিয়ে করতে আসবে। তো বিয়ে হওয়ার পরে যখন আমি গাড়িতে উঠবো তখন দেখি কি একটা হচ্ছে ভাঙাচোরা মারুতি নিয়ে এসেছে, তখনই আমার মনে খটকা লেগেছিলো, আর তাতে কিন্তু তোমাদের দাদাভাইয়েরও মনটা খারাপ হয়েছিল। আসলে বলো তো কি হয়েছে, মানে দু ভাই একসাথে বিয়ে করেছে, তো তো দু ভাই একসাথে বিয়ে করলে যা হয় আর কি, তো ভাই শুধু বড়কেই বেশি গুরুত্ব দিত, ছোটকে কেউ গুরুত্ব দিত না, মানে এই পরিবারের মধ্যে মানে আমি সবার ছোট মেয়ে আর ও ওই পরিবারের মধ্যে সব থেকে ছোট ছেলে, তো ছোটদের তো গুরুত্ব একটু কমই দেয় সবাই, তো তাদের মনের অবস্থাটা কেউই বোঝার চেষ্টা করে না। কি হয়েছিল বলতো, তোমাদের দাদাভাই কিন্তু নিজের হাতে সেই গাড়িটা সাজিয়েছিল আর আমাকে বলে, এটাও আমি মানে হাসি মুখেই মেনে নিলাম, পরিবারের সকলকে কাঁদিয়ে নিজে কেঁদে তোমাদের দাদাভাইয়ের হাত ধরে হাসি খুশিতে কিন্তু আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, ভেবেছিলাম সুখে শান্তিতে সংসার করব। তো দেখো বন্ধুরা, তারপরে বৌভাতের দিন আর একটা কাণ্ড হয়েছে, মানে ওই বাড়িতে গিয়ে কেউ তো আমার পাশে বেশি আসছিলই না, এরা ধরে নিয়েছিল আমি অহংকারী হব, মানে এদের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারবো না, তো সবাই শুধু ওই বউয়ের দিকেই বেশি ঝুঁকছিল, আমার দিকে বেশি ঝুঁকছিল না, মানে আমার পুরো একা একা লাগছিল, আর তার মধ্যে তোমাদের দাদাভাইও আমাকে এক ফোঁটাও সময় দিতে পারছিল না, যার জন্য আমার এতটা খারাপ লাগছিল। তো দেখো সেদিন বৌভাতের দিন কি হয়েছে, সকালবেলা যখন আমি স্নান করতে গেছি তো একজন তো অন্তত আমার পাশে একজন থাকা উচিত যে বউটা শাড়ি পরতে পারে কি পারে না। তো দেখো আমাদের স্কুলে কিন্তু 9 থেকে 12 পর্যন্ত শাড়ি ছিল না, ছিল চুড়িদার, আর আমি ছোট থেকে এত বড় হয়েছি মানে মেয়েবেলায় শাড়ি কখনোই পরিনি। তোমরা আমাকে এখন যতটা সিম্পল দেখো, বিয়ের আগে আমি তার থেকে আরও বেশি সিম্পল থাকতাম, সাজগোজ একদমই করতাম না, তো শাড়ি পরাটা আমার কাছে ছিল ভীষণ একটা টাপ। তো আমি কিন্তু বাথরুমে 1 ঘন্টার মতো লাগিয়ে দিয়েছিলাম ওই শাড়ি পরতে। তো তারপরে কি হয়েছে বলতো, আমি উল্টো দিকে শাড়ি পরে উল্টো দিকে ঘোমটা দিয়ে যখন বেরিয়ে এলাম সবাই আমাকে দেখে হাসছিল, তখন যে আমার কি খারাপ তাই না লাগছিল, মানে এরা তো এদেরকে তো ডাকলে তো পাওয়াই যায় না, তারপরে যে আমাকে একটু শিখিয়ে পড়িয়ে নিবে সেটা না করে এরা আরও শুধু হাসি ঠাট্টা করছিল, মানে আমি না এগুলো কিছুতেই মেনে নিতে পারছিলাম না, মানে সবাই শুধু ওই বউয়ের পাশেই ছিল, আমার পাশে কেউই ছিল না। তো তারপরে এই বন্ধুরা সকালবেলা এই কাণ্ডটা হওয়ার পরে আমার কিন্তু মনটা খুবই খারাপ হয়েছিল, তারপরে মানে ভেবেছিলাম যে তোমাদের দাদাভাই হয়তো পার্লার থেকে সাজানোর লোক নিয়ে আসবে, সাজাবে টাজাবে, তো তারপরে সেটাও হলো না, মানে এক বউকে সকলে আনন্দ ফুর্তি করে সাজাচ্ছে আর আমার পাশে কেউই নেই। কথা আছে বড়রা আগে, বড়কে আগে সাজানো হবে, আর এদিকে লোকজন এসে মানে ভিড় জমে যাচ্ছে, আমাকে এক একজনে দান মানে দানটান দেওয়া শুরু করে দিয়েছে, এদিকে আমার কাছে আসার মতো কেউই নেই, তখন আর কি করব, সবাই এসে তাড়া দিচ্ছিল।
তো তখন কিন্তু আমি নিজে নিজে যতটুকু পেরেছিলাম সেজেছিলাম। আমার তো সাজার কোনো মুডি ছিল না, মনটা একদম খারাপ, মানে বউ ভাতের দিন মানে আমার এতটা খারাপ কেটেছে কি আর বলবো। মানে তোমাদের দাদাভাই কিন্তু মানে ভিডিও ক্যামেরা ট্যামেরা সব কিছুই এনেছিল, আমি ভালো করে একটা পোজও দিতে পারিনি জানো, এতটাই আমার মনটা খারাপ। মানে সেই কথা মনে পড়লে আমার এখনো কিন্তু কান্না বেরিয়ে যায়, মাথাটা নিচু করেছিলাম, গোমড়া হয়েই ছিলাম ধরতে গেলে। তো যার জন্য সেই দিনটা সেই ছবিগুলো দেখলে তোমাদের দাদাভাই কিন্তু আজও আফসোস করে। তো তোমাদের দাদাভাইয়েরও খারাপ লেগেছিল যে পরিবারের কেউ তো মেয়েটাকে সময় দিচ্ছেই না, আমিও দিতে পারছি না। তো একজন তো ওর বইয়ের পাশ থেকে নড়ছিলই না, আর তোমাদের দাদাভাই তো আমাকে সময় দিতে পারছিল না। তো ভাবো কেন তাহলে আমার খারাপ লাগবে না। তো তারা তারপরে কি হয়েছে, তোমাদের দাদাভাই আমার জন্য একটা আংটি এনেছে আর একটা মোবাইল এনেছে। তো তোমাদের দাদাভাইয়ের তো যখন বের করছিল তখন দেখি কি সাথে আরেকটা আংটি। তো আমি জিজ্ঞেস করেছিলাম এটা আবার কার জন্য, দুটো আংটি কেন? তো তখন তোমাদের দাদাভাই বলেছিল যে হচ্ছে মানে আমার জন্য আনবে আর ওর জন্য আনবে না, এখন ওর দাদা কি এনেছে না এনেছে সেটা তো আর জানে না, আর তোমাদের দাদাভাই যদি দুটো না আনতো তাহলে এই নিয়েও অনেক কিন্তু সমালোচনা হতো। তোমাদের দাদাভাই আগে থেকেই সব কিছুই জানে, যার জন্য দুটো আংটি এনেছে। তো দেখো তোমাদের দাদাভাই কি সুন্দর, ওদের কথাও ভাবছিল, কিন্তু ওরা বড় হয়ে তোমাদের দাদাভাইয়ের কথা একবারও ভাবেনি যে ওরও তো খারাপ লাগতে পারে, বউটার পাশে এক ফোটটা টাইম দিতে পারছে না, দুটো কথা বলতে পারছে না, একটু বসে যে ফটো তুলবে সেটা পর্যন্ত পারছে না, শুধু এদিক ওদিকে ছোটাছুটি। তাহলে মানে একবারও ভাইয়ের মনের কথাটা একবারও বোঝার চেষ্টা করলো না, মানে বাড়ির প্রত্যেকটা মানুষই যে কিরকম আমি সেটাই আজ পর্যন্ত বুঝতে পারলাম না। তো তারপরের দিন কি হলো, আমাদের মধ্যে রীতিনীতি আছে যে বর হচ্ছে রাগ করে একটা প্রতিবেশী একটা বাড়িতে চলে যায়, তো বউকে রাগ ভাঙিয়ে বাড়িতে আনতে হয়। তো আমি গিয়েছিলাম তোমাদের দাদাভাইকে রাগ ভাঙিয়ে আনার জন্য। আসলে কি হয়েছে বলতো, তোমাদের দাদাভাই কিন্তু সত্যি সত্যিই রাগ করে চলে গেছে, তো ওর মনটাও ভীষণই খারাপ। মানে ও তো সব কিছুই দেখতে পারছে কিন্তু ছোট হওয়ার কারণে কিছু বলতে পারছে না কাউকেই, আর বাড়ির লোকগুলোও এমন যে এরা বুঝেও না বোঝার ভান করছে, এরা যে আসলে চাইছেটা কি সেটাই আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। তো যাই হোক, আমি তো ওকে রাগ ভাঙিয়ে বাড়ি আনতে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে আর এক কাণ্ড হয়েছে। ভাইয়ের একটা ভাগ্নি আমাদের বাড়িতেই থাকতো, তো সেদিন আবার ওকে সাপে কেটেছে, ও রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল, তো ওখান থেকে ওকে সাপে কেটেছে। এত লোকজনের ভিড় তার মধ্যে থেকেও তোমাদের দাদাভাইকেই ফোন করতে হলো যে ভাগ্নিকে সাপে কেটেছে। তো গিয়েছে সেটা ভালো কথা, আমাকে না জানিয়েই তোমাদের দাদাভাই হুট করে চলে গেল। সেদিন কিন্তু আমি প্রচণ্ড কেঁদেছিলাম, মানে বিয়ের পর থেকে একটার পর একটা দৃশ্য দেখতে দেখতে মানে আমি আর মেনে নিতে পারছিলাম না, কিছুতেই সহ্য করতে পারি, সেটাও চলে গেল। তারপরের দিন আবার একটা পুজো ছিল, ষষ্ঠী পুজো, যেটা বর আর বউয়ের উপস্থিতিতেই হয়, মানে জোড়া ধরে এই পুজোটা করতে হয়। সেখানে কিন্তু ওরা দুজনেই ঠিকঠাকই নিয়ম রীতি মেনে পুজো করছিল, মাঝখান থেকে আমারই হলো না, আমি একা একা পুজো করলাম। তো তখন আমার মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। সকাল সকাল তোমাদের দাদাভাই ডিউটিতে চলে যায়, তো আমাকে তো বলেইনি, বাড়ির লোকজনকে হয়তো বলেছে কিন্তু তারা কোনো গুরুত্বই দেয়নি। তারা বলতে পারতো যে এই পুজোটা স্বামী স্ত্রী দুজনের উপস্থিতিতেই হয়, একা একা হয় না, কিন্তু দেখো আমার পাশে দাঁড়িয়ে দুজনের একসাথে পুজো করছে আর আমি একা দাঁড়িয়ে পুজো করছি, তাহলে ভাবো আমার কতটা খারাপ লাগবে। খারাপ মানে আমার জায়গায় অন্য মেয়ে থাকলেও কিন্তু খারাপ লাগারই কথা ছিল, মানে আমার যে বরকে বলবো আমার মনের দুঃখটা, সেও আমাকে এক ফোঁটা সময় দিতে পারে না। তো বন্ধুরা দেখো আমার বিয়েটা একদম মানে কি আর বলবো, আমার সাথে যেরকমটা হয়েছে আমি চাইবো না আর কারোর সাথে যেন এরকমটা হয়, মানে আমার বিয়েটা একদম স্মৃতি হয়ে থাকবে, এটা কখনোই ভোলার নয়, আমি সারা জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। মানুষের বিয়ে তো একবারই হয়, বারবার তো হয় না। তো বন্ধুরা তারপরেও কিন্তু আমি মানে মানি গুছিয়ে চলার চেষ্টা করেছি, কিন্তু কথাই আছে না এক গাছের চাল আর এক গাছে কখনো লাগে না, মানে এরা কখন আমার মনটা বোঝারই চেষ্টা করেনি, যতই আমি এদেরকে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করেছি ততই আরও এরা মানে উল্টো দিকে চলে গেছে ব্যাপারটা। সত্যি বন্ধুরা মানে আমার বিয়ের ঘটনাটার কথা মনে পড়লেই আমার মনটা এতটা খারাপ হয়ে যায়, তখন মনে হয় যে একসাথে দুটো বিয়ে হয়েছে জন্যেই এরকমটা হয়েছে। তো যাই হোক, তারপরেও সব কিছু মেনে নিয়েছিলাম, ভেবেছিলাম একসাথে সুখে শান্তিতে সংসার করব, কিন্তু না, এরা বদলানো না, এরা যেরকম ছিল ঠিক ওই রকমই, এদেরকে তো সব কিছু দিয়েই দিয়েছি, তারপরেও কিন্তু এদের ব্যবহার যেরকম ছিল সেরকমই। তো ভাবছি বন্ধুরা এখানে আর থাকবো না ভাই, এত কিছু করার পরেও যদি একটু ভালোবাসা না, যদি বিপদে আপদে এদেরকে পাশে না পাই, বদনাম ছাড়া তো আমার আর কিছুই জোটেনি ওই পরিবারে, তাহলে ওখানে আমার আর থেকে কী লাভ বলো? তো ভেবে নিয়েছি এবারে ওখান থেকে চলে যাব। তোমাদের দাদাভাইকে বলেছি তুমি যে
জমিটা কিনেছো সেখানে আমাকে পাকা ঘর বাড়ির দরকার নেই, মাটির ঘর বানিয়ে দাও। দুবেলা শাক নুন ভাত যাই জুটে তাই খেয়ে থাকবো, তবু শান্তিতে থাকবো। তো বন্ধুরা, আমি আর এগোতে পারছি না, মানে আমার সাথে যা হয়েছে জানি না আমি তোমাদেরকে ঠিকঠাক বোঝাতে পারলাম কি না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করে আমার মনটা একদম আমি হালকা করে দিয়েছি। মানে এতদিন ধরে মনের ভেতরে যে জিনিসটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, তো কাউকে তো কার সাথে তো আমি শেয়ার করতে পারছিলামই না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করে আজকে আমার মনটা একদম হালকা হয়ে গেল। দেখো সত্যি সত্যি মানে কথা বলতে বলতে কান্নাই করে দিয়েছে, তো ও যা বললো একদম সম্পূর্ণ সত্যি কথা। আমি আর কি বলবো, মানে ওকে সান্ত্বনা দেওয়ার মতন আমার মুখে ভাষা নেই। আমি জানি ওর সঙ্গে ভীষণ অন্যায় হয়েছে, খুব কম বয়সে বিয়ে হয়েছিল আমার সঙ্গে, ঠিক আছে। তো মানে সংসার করছি আমি, আমি তো জানি ও কেমন, মানে বাইরে লোকের থেকে, লোকে বাইরের থেকে দেখে বলে যে এই মেয়েটা তো খুব অহংকারী হবে, সুন্দরী মেয়ে, তোদের তো দেমাক হবে, এরা তো অহংকারী হবে, কথাবার্তা বলতে পারে না। আমি জানি ও উচিত কথা মানে জবাব দিয়ে দেয়, কোনো অন্যায় কথা শুনলে আমার বিরুদ্ধে কেউ নিন্দা করলে সে সহ্য করতে পারে না একদম। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো স্বামীর নিন্দা কতক্ষণ সহ্য হয় বলো তো? ও সহ্য করতে পারে না, মানে দু চারটে মানে গরম মানে এই শুধু আমাকে কথা শুনতে হয়েছে। তো যখন যা হবে মানে ফেস টু ফেস মানে সেটা বলে দিবে। মানে যখন আমার বর ওই পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, সেখানে যে আমি বরের কাছে এক্সট্রা করে কিছুটা ফ্যাসিলিটি চাইবো সেটাও আমার জোটেনি কপাল না। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতে আর পাচ্ছি না, ঠিক আছে। ও তো এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতাম না, কিন্তু আজকে বাধ্য হয়ে আর মুখ খুলতে বাধ্য হয়ে আমার ওই এখন কি বলবো, আমার তো সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। যাই হোক, তোমরা মানে প্রে করবে যে আমরা যেন খুব তাড়াতাড়ি ওই জায়গাটায় গিয়ে একটা বাড়ি তৈরি করে থাকতে পারি, ঠিক আছে। আলাদা থাকলেও আমরা নির্জনে নিবৃতে থাকবো, আমরা সবার থেকে দূরে গিয়ে শান্তিতে থাকতে চাই। যখন আপনজনেরা কেউ ধরাই দেবে না তখন আর ওদের কথা চিন্তা করে কী হবে বলো, ঠিক আছে। আমরা ওদেরকে অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কোনো কাজ হয়নি। আমি যত ওদের ভালো করতে চেয়েছি ততই আমার খারাপ হয়েছে। আজকে যদি 5 বছর আগে চলে আসতাম তাহলে আমার এই দিন দেখতে হতো না, ঠিক আছে। আর বউয়ের বউ তো আমাকে সবসময় ভালোই বেসেছে, তো আমি বউকে কেন অত বকাবকি করবো? অনেক বকাবকি করেছি মা বাবার জন্য, দাদাদের জন্য অনেক বকেছি বউকে, ঠিক আছে। ওকে আমি অনেক কষ্ট দিয়েছি, ঠিক আছে, তোমাকে তো অনেক কষ্ট দিয়েছি, তাই না বলো? তবুও ও কিন্তু মানে সব কিন্তু ভুলে গিয়ে আমার সঙ্গে কিন্তু দিব্যি তো মানে দিব্যি খোশ মেজাজে আছে, ঠিক আছে। আমার সঙ্গে কিন্তু কখনোই তেমন খারাপ কিছু করে না, ঠিক আছে। করো চুপ করো, কানাকানি করে না, হয়েছে, খুব আবেগে ভেসে গেছে, ঠিক আছে।